আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজার জিয়া নিউ সিরিয়া আয়ান্দা আছে বর্মা রেঙ্গমতু নিবিড়তু তলে নিবিড়ম মাঝে আছে দিয়ে বাংলাদেশের জীবানিকে এম্বাসিডার জীবান নাম মঞ্জুরুল করিম খান চৌধুরী। তলে এবারে বর্মা নিবিড়ম মাঝে ফরেন মিনিস্ট্রির অফিস মাঝে ডাকিয়রে তলে ফরেন সেক্রেটারি উসু হং জীবা আসিরে বর্মার ইতিদ আছে অবজেকশন জানাই কি অবজেকশন জানাই এন হদলে বাংলাদেশের ফরেন মিনিস্টার জীবানিকি ডক্টর এ কে আব্দুল মুমিন ইবাইদ আছে বাংলাদেশের ডাকাতু দুনিয়ায় ওয়ার্ল্ড কমিউনিটি রে আছে বর্মার উপরে ইকোনমিক স্যাংশন লাগাই পাল্লা অর্থনৈতিক পাবন্দী বলে হিবারে হিয়া ফুসার উপরে দাসে হন মদন নগরে হন বর্মারে কেন্দিল্লা দাসে আরজ গুজি দিয়ে তারা অবজেকশন দিয়ে দেব বর্মার পার্মানেন্ট সেক্রেটারি দাসে সেট হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড মানে ইতে দাসি আনলরে এক মন্ন হে স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশি ফরেন মিনিস্টার বাংলাদেশি ফরেন মিনিস্টার ইন্টারন্যাশনাল ইকোনমিক স্যাংশন লাগাই পাল্লা যে নাকি হইয়ে ইয়ানরে অবজেকশন জানা যারেন হয় আননেসেসারি হস্টিলিটি বললে বলে ইয়ান নজরিয়া হতে রোহিঙ্গার মশলা হল নইবন হইয়ের হইয়ে দে ইয়ানরে বর্মাই হদ দেখি বাংলাদেশের যদি ফরেন মিনিস্ট্রি তো ইন্দিলা যদি ওরে আবাস দে দিলে হতে রোহিঙ্গার মশলা হল নব অবজেকশন দে দে বাংলাদেশের বাসিটার যেবার রেঙ্গমতা সিরিয়া এবারে ডাকি ওরে হুঁশিয়ারি দে দে তোমার দেশের ফরেন মিনিস্টারে ডাকাম মাঝে পাতা ইয়ান কেল্লা হইয়ে বর্মার উপরে কেলা স্যাংশন লাগাইতে হইয়ে বর্মালে বাংলাদেশ বন্ধু দেয় বাংলাদেশের ফরেন মিনিস্টার ব্রিভারি হিম্মতলা এবার এই সাহস গড়িয়ে দুনিয়ার হদ দেখি বর্মার উপরে তোমারা অ্যাকশন ল বর্মার উপরে স্যাংশন লাগাও বর্মারে উড়ো তুল বর্মারে সাঁদা দ রোহিঙ্গা রিফিউজিরে ওয়াপেস লই বললা তোমারা এটার আর ওরে পেশাব দ ইয়া বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির দাওয়া তাহলে মোতাফেক তারা হামগরি যার হদে দুই দেশ হারা বুট সাইট হদে নিডেড টু ইমপ্লিমেন্ট দ্য এগ্রিমেন্ট তাহলে বাংলাদেশের যেবা এম্বাসিডার তাহলে এবার ইয়ে জেতম মাঝে নিবিড়ম মাঝে এবারে ডেকে ফরেন সেক্রেটারির এড়ে উসো হংর দেশে অফিসত তাহলে এতম মাঝে এটা হদে আরা দুই দেশ আরা তু যে গুয়া জয়েন ওয়ার্কিং গুরুভর দাসে এগ্রিমেন্ট নিয়ে এন্দেলাই বা ফিজিক্যালি এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন নর তাহলে আর রোহিঙ্গা রিফিউজি আনিবল্লা যে গো এগ্রিমেন্ট নিয়ে অনেকখান দাসে ইমপ্লিমেন্টেশন নর তাহলে দিনী সাইড তো মিলিয়ে রে জিনিস ইনরে হলকর অন জরুরত এন হইয়ে রে বাংলাদেশের এম্বাসিডারের হইয়ে তাহলে অন জরুরত নশিল দেন দিলে হত একেল্লা হতে তোমার ফরেন মিনিস্টারের হইয়ান হরওয়া তাহলে বাংলাদেশের দেশ এম্বাসিডারের জবাব দে দে তাহলে জরুরত ওই এদে তাল্লা বলি টাইমের ওরে দাসে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তো হতায়ন হইয়ান হইয়ে কিন্তু তারা ডিনাই নগর করে না হো বলি হইয়ে দিয়ে জানো দাসে একরাল গুজে তলে এই সাফে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি আর এম্বাসিডার সাহসী দেশে নিবিড় মাঝে হইয়ে আর বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিও দেশে অদতে কি হইয়ে একান হিম্মত দাহাইরে বর্মার উপরে হন দাসে ফরবানগরী হন ডাউট সারা দেশে ডাইরেক্ট খোলা হাল্লা মানে হইয়রে বর্মারে এ দেশ নরম গরি বললা দা বর্মারে হুঁশিয়ারি দিয়ে রে হই দাহাই দিয়া দেশে ক্লিয়ার এই সাফে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তো জিয়ান হইয়ান আর ওয়েলকাম করে আর বর্মাই জিয়ান নাকি অবজেকশন দারি আনরা আর কন্ডমিনেশন কন্ডাম করে লে মুট খত হইলে আর তো রোহিঙ্গা রিফিউজি তো জিয়ান বালা ও ইয়ানরে ওয়েলকাম করিম জিয়ান এ দাসে রোহিঙ্গাল্লা মুনাসেব ন এন্দিল্লা সিসরে আর দাসে ডিনাই করিম অবজেকশন মেম্বার কল আছে তারা দাস বৈঠক গজ্জে তাহলে তারা মন্ড বসি দং রাশি দং সেটুই এন্দেলা হার জাগাত বোমা পিয়ে বেলুং মধ্যে ডিএসআরপি রেজিস্ট্রেশন পার্টি হিসাবে মাস্টানোয়া সাভার পার্টি এইবার ইয়ে খেঙ্গুরি নমিনেশন দিব পদু মঞ্জুর নমিনেশন দিব কি ফন্দার জন দিব কি এসব জন দিব কি তিরিশ জনের এমপি নমিনেশন দিব তাহলে হন হন জাগাত তো তারা বুড়ো জিতি পারিব আর হন মানুষ দিলে বুড়ো জিতি পারিব তাহলে ইয়ানল্লাহ বলে তারা তো গা আজ্জাদ আছে মশাওরা তারা দাসে মিটিং
চীন গুজে আসিয়া আসিয়া উই গুজে ইয়ং মজে তোলে দেশ আর পি দাসে ফুরলে তারা দেশ আর পি লইরে এনডিপিডি লই তারা দাসে বুডর ইলেকশন অল্লা বলে তারা মমি কেজার তারা দাসে বুটিন রাইট রোহিঙ্গার ফিরে আনি বললা তারা যুদ্ধ জাহাত গরি যার তারা তভতু দাসে আজ্জা মিটিং মাঝে মিটিং বসে দেয়া নরে জানা গিয়ে তোলে তারার দাসে তারার ফুল তারার দাসে প্রিপারেশন তৈরি লইরে তারা দাসে বুট বুট থিয়ে বললা দ বুট দাসে দিফারি বললা রোহিঙ্গা কলে বুট মাঝে দাসে পাউনে ফেরি বললা তারা দাসে হামগুড়ি যার তাহলে সিয়া উ চাউমিন মিস্টার আনোয়ার সাহেব যা আছে দিয়ে সার পেয়ে দাসে উকটা এবার তোর হত ফুল হামগুড়ি যার তাহলে মন্ডও বসি দাও রাতি দাও সেটু মাঝে হন হন জায়গা হন হন মঞ্চরে দিলে তারা দাসে এলেক্টেড হয়ে ওই আই ফেরিব দাসে জিটিআই ফেরিব তাহলে আর সম্মানের সজ্জরিয়া দাসে মুমিকা হামগুড়ি যে ফেরিব তাহলে রোহিঙ্গার রাইট দাসে ওয়াপেস আনি ফেরিব হিন্দলা মানুষ সকল থারা দাসে নমিনেশন দিবল্লা তাহলে আজ ফুঁয়াতে ফুঁয়াতি যা নাকি ইঞ্জিনিয়ার ও তাহের সাহেব আছে ইতারা ইয় দাসে আজ্ঞা বৈঠক তারা দাসে পঁচিশ তারিখের মধ্যে গজ্জি তারা পিস পার্টি দাসে ইউএনডিপি দাসে যা ইঞ্জিনিয়ার ও তাহের সাহেবর পার্টি আছে তারা দাসে হামগুড়ি যার তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ রোহিঙ্গার পার্টি কল তারা দাসে মুমিকা যার বুটিন রাইট ওয়াপেস আনি বললা রোহিঙ্গা কৌমর দাসে বুদ্ধি ফারে ফোন আর তারা বুড়ত্তি এই ফারে ফোন পার্লিমেন্ট যায় রোহিঙ্গার আবাসের দিভারি বললা তারা যুদ্ধ জাহাত গড়ি যার রোহিঙ্গা কৌমে জানি বললা বলে সিসিয়ান তুলি দিচ্ছে তাইলে আজারজিয়ান নিউ সিরিয়া ইয়ান দাসে রোহিঙ্গা স্টুডেন্ট ডোনেট মানি রোহিঙ্গার স্কুলিয়া বইনে কলে ডোনেট গজ্জে মানি মানি টিয়া টু ডিসপ্লেস বুদ্ধিস রেকাইং এস্তলে রোহিঙ্গার স্টুডেন্ট কল আইকাফর কলেজর ফুয়েনক কল তারার তরফ তু ইনসানিয়ত হিসাবে হিউম্যানিটির ওরে হিউম্যান বিং হিসাবে মকম জিন ডিসপ্লেস হইয়ে থারারে দাসে তিন লাখ বর্মা টিয়া দাসে ডোনেশন গুজে বলে আইকাফর কলেজ মাঝে মুসলমানর ফুয়াইন যে তারা ফান্না ভরে রোহিঙ্গার ফুয়াইন বলে তারা তরফ তু তিন লাখ টিয়া তারা দাসে তুলাতুলি করি ওরে তারা ডিসপ্লেস হইয়ে দে ঘরবাড়ি ছাড়াও গিয়ে দে এ দ বর্মার মিলিটারি মারামারি দিয়ে দেয় জিং করবারি সারাও গিয়ে গই মানুষই নরে ইনসানিয়তির ওরে তারা দাসে তিন লাখ বর্মা টিয়া তিনশো তাজা রেডিয়া তিন লাখ বর্মা টিয়া বর্মা দাসে কেটস দাসে কি করছে ডোনেশন করছে মুসাদা করছে এক টিয়া করক দশ টিয়া করক এক লাখ করক এক হাজার লাখ করক কোন অসুবিধা নাই ইয়া নইলে একখান ইনসানিয়তি একখান দাসে মুসাদা করছে দিয়ান ডোনেশন করছে দিয়ান দাসে রোহিঙ্গা ফোন দিয়ে করছে দিয়ান একখান দাসে ইনসানিয়তি দেখাইয়ে দে রোহিঙ্গা কমে হিউম্যানিটি দেখাইয়ে দে ইয়ান দাসে একখান ডর হতা তাহলে এই রোহিঙ্গার দাসে স্কুলিয়া ফোন কল তারা যে মগর দাসে রাস্তা বিড়েও গিয়ে দে একদম মিলিটারি কল মারামারি জরিয়া মানুষ ইনার হাঁসে পৌঁছে দে তারা দুগ্ধর তল্লা পৌঁছে দে তল্লা হলে আইকাপ কলেজের দাসে যা নাকি দাসে যা স্কুলের বইন্দর গাঁ সঙ্গে আছে খু ঠু টু অং হদে এইবার তোর হতু তাহলে এইবার ডোনেশন হ্যান ওভার করি দিয়ে হারে দাসে মগর কমিউনিটি রে তাহলে বুদ্ধিস্ট কমিউনিটি রে তাহলে রোহিঙ্গা রোহিঙ্গার ফোন দে হিউম্যানিটি দেখাই দে তাহলে ইয়ান কেন হইলে ডর হতা মাল্টিকালচার মাল্টি ল্যাঙ্গুয়েজ তাহলে আর তু ইকুয়ালিটির ওরে হার একবার জাত কৌমরে ফরক নগরী কেঙ্গুরে হামগুড়ি যা ফুটিব হদ দিবা দোয়া কমিউনিটি আর আর খানা জমিন থাকি লারেজ মেজরিটি গোল্লে আর রোহিঙ্গা মুসলমান আর গোল্লে রক্ষাং মক তাহলে দুইয়া ডর মেজরিটি দিয়ে তাল্লা বলি তাহলে আর ফিফটি ফিফটি দিয়ে তাল্লা বলি আর তু তারা লইয়ের হন্দিল্লা তফাকি সাথে গড়ি যা তারা দাসে ইনসানিয়তি দেখাই দিয়ে তাহলে রোহিঙ্গা কৌমে ইয়ানুবরে ইবরে হাসল করো আজ যার দাসে যার নিউ সিরিয়া ইয়ান বাংলাদেশ ইন্ডিয়া তাহলে সিনারে বাংলাদেশে কন্ট্রাক্ট দিয়ে বাংলাদেশের সিলেট এয়ারপোর্ট আর টার্মিনাল আর সিনা দাসে সিলেট তো সিনা পর্যন্ত রুট এনর কন্ট্রাক্ট দন জরিয়া ইন্ডিয়ার যা হাই কমিশনার বাংলাদেশত আছে ইবা তাহলে সার্মাইস দরিয়রে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশের লইয়রে দাসে বাংলাদেশের মধ্যে আছে দিয়ে ইন্ডিয়ার এম্বাসিডার এরিয়া হাই কমিশনার ইবা দলই তো সাথ দে কিন্তু দলই বললা কোন চান্স নাই হতে তাইলে কেলা সিনা দ ইন্ডিয়া তারা দাসে এগেস্ট তাহলে বাংলাদেশের ইন্ডিয়া ইয়ে ভূগোল রাখি বলল
বাসা কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার বুকতো নেলি চীনার বুকত গলি গিয়ে গই তলে পাকিস্তানের ইমরান খানিও চীনার দাসে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার লইরে দুইবার দুইবার কল গুজে তো তারা দাসে চীনা পাকিস্তান বাংলাদেশ তারা একজুট ওই বললা বলে তারা দাসে দিল্লা মমিকা জার এন হদুয়া তলে যেবা ইন্ডিয়ার হাই কমিশনার দাসে রাবিয়া গঙ্গোলি দাস বাংলাদেশ বাট ডিড নট গেট বাংলাদেশ হ্যাজ নট এভেন সেন্ট নোটস অব দ্য অ্যাপ্রিসিয়েশন তাহলে হনক খান তারা দাসে ন করে তাহলে হিসাবে বাংলাদেশ ইন্ডিয়া তাহলে তারা দূরে যার গই সিনা দাসে তাহলে সিনাইয়ে বাংলাদেশের বুকল লইয়ে পাকিস্তান বাংলাদেশ চীনা তারা দাসে একজুট গিয়ে গই তাহলে এখনো টাইম দাসে এড়ে বিগ প্রবলেম হয়ে রোহিঙ্গার ইস্যু তাহলে এখন সিনাইয়ে তোমাদের ইউএন সিকিউরিটি কাউন্সিল হইতে বেগুলা বেটে মারে তাহলে আর তো বাংলাদেশের সিনার লই মিলে দইলে রোহিঙ্গার মামলার মাঝে সিনার তো বিটি ন মারে দিলে রাস্তা করি বললা ইয়ান্দাস আর তো বাংলাদেশের লই লবি করি কেঙ্গুরি রোহিঙ্গার ফেবার ময় সিনারা আনি ফেরিম ইয়ান্দাস আর তো কোশিশ জারি রাখা ভরিব তাহলে ইয়ান অনুর মতো তুলে দিই।